বহু অনুরোধ আন্দোলনের পর বর্তমান রাজ্য সরকার রাজ্যের আইনজীবীদের দি ত্রিপুরা অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড রুল 2020-র অনুমোদন প্রদান করেছে। তা অনুমোদন প্রদান করায় বিজেপি ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স কমিটি বিলোনিয়া সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। অভিনন্দন জানিয়ে বিজেপি ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স কমিটি বিলোনিয়ার আহ্বায়ক আইনজীবী মানিক চক্রবর্তী বলেন, যে ত্রিপুরা বার কাউন্সিল গঠিত হওয়ার পর থেকে আমরা আইনজীবীরা বারবার তৎকালীন ক্ষমতাসীন দলের কাছে দাবি করে এসেছি আইনজীবীদের জন্য একটা ওয়েলফেয়ার ফান্ড গঠন করার জন্য। এই ওয়েলফেয়ার ফান্ড থেকে মূলত আইনজীবীরা যখন অসুস্থকালীন সময়ে, দুস্থকালীন সময়ে, কোনো আপৎকালীন সময়ে সাহায্য দেওয়া হয়, তো এটা একটা আজকে অসংগঠিত শ্রমিকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীজি অনেক তহবিল, অনেক ফান্ড, অনেক স্কিম ঘোষণা করেছেন। আমাদের বিগত সরকার আইনজীবীদের কল্যাণের জন্য কিছুই করেনি, শুধু আইনজীবীদের বঞ্চিত করে গেছেন। বিজেপি জোট সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আইনজীবীদের অভাব অভিযোগ অনুধাবন করে এই প্রথমবার ত্রিপুরার আইনজীবীদের জন্য অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড রুলস 2020 প্রণয়ন করেছেন। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। বিলোনিয়া দায়রা জজ আদালতের সামনে সংশ্লিষ্ট আইনজীবীরা এদিন স্লোগানে ভাষণে রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বলার অপেক্ষা রাখে না, বর্তমান রাজ্য সরকার দ্য ত্রিপুরা অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড রুলস 2020 অনুমোদন দেওয়ার পর রাজ্যের সকল অংশের আইনজীবীদের মধ্যে একটা খুশি ও উৎসাহের বাতাবরণ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।